श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूपकदा कदा मह्यं ददाति स पदान्तिकं वन्देऽहं श्रीगुर श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगना सहगणरघुनाथनितां तं सजीवम् साधयिता शधूत पिजन सहित कृष्णचैतनदेव श्रीराधा कृष्णपादगन ललिताश्री विशा नमो विष्णुपादाय कृष्ण कृष्णप्रेष्ठा भूतले श्रीमते भक्तिवेदातस्वामीतिना नमस्ते देवे गौरवाणी प्रचारिने निर्विशेषशून्यवादी पाश्चात्तशतादिने वञ्चाकल्पतरूपश्च कृपासिन्धुभयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदनाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिष्ये नमः हे करुणा सिंध दीनबन्ध जगत्पते गोपेश राधा राधाकान्त नमस्तुते तप्तकाञ्चनगौराङ्गी राधवृन्दावनेश्वरि सुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथय ते नमः जय श्रीकृष्णा चैतन्यप्रभुनित्यानन्द श्री शिवासादि अद्वैतगदाधारशिवासादिगौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे

সেটাকে ভিত্তি করে রামানুজাচার্যের উপর আলোচনা চলছে যদিও আমি এই আলোচনায় আগে অংশগ্রহণ করিনি আমি ছিলাম না তো এক একজনেরকে এক একটা টপিক দিয়ে দেওয়া হয়েছে তো আমাকে রামানুজাচার্যের প্রচার সম্বন্ধে বলতে বলা হয়েছে একদিক দিয়ে ভালো কারণ আমাদের আন্দোলন হচ্ছে প্রচার আন্দোলন তো আমি এখানে আসার আগে আচার্যত্ন গ্রন্থ প্রচার সম্বন্ধে বলছিলেন তো আজকে প্রচারের দিন তো আজকে টপিকের সঙ্গে মিল খাচ্ছে তো ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বী ঠাকুর বলেছেন যে প্রাণ আছে যার সেহেতু প্রচার কেউ যে জীবন্ত মানুষ কি করে বুঝব সে কৃষ্ণ ভক্তির প্রচার করছে আর আমরা ভক্তরা যে আমরা জীবন্ত আছি এখনো এই দেহে আছি আমরা মনে যাইনি তার কি প্রমাণ সেটা হচ্ছে আমরা প্রচার করছি তো এই প্রচারটাতে এত গুরুত্ব দেওয়া হয়েছে প্রভুপাদ বলেছেন যে আমাদের সোসাইটি চারটে প্রিন্সিপাল নীতির উপর দাঁড়িয়ে আছে চারটে দীক্ষার নিয়ম ছাড়া চারটে সোসাইটির প্রিন্সিপাল আছে প্রভুপাদ বলছেন পিওরিটি ইজ দ্য ফোর্স শুদ্ধতাই হচ্ছে বল এবং তিনি বলছেন বুকস আর দ্য বেসিস গ্রন্থই হচ্ছে ভিত্তি ইউটিলিটি ইজ দ্য প্রিন্সিপাল উপযোগিতাই হচ্ছে নীতি আর প্রিচিং ইজ দ্য এসেন্স প্রচারই হচ্ছে সার তো প্রভুপাদ এই চারটে মধ্যে একটি হচ্ছে প্রচার মহাপ্রভু বলেছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম মহাপ্রভু বলছেন তিনি কি বলছেন যে এই যে কৃষ্ণ ভক্তির শিক্ষা সারা পৃথিবীতে প্রচারিত হবে এবং তিনি বলেছেন যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ তিনি বললেন এবং তিনি স্বয়ং নিত্যানন্দ প্রভুকে এবং হরিদাস ঠাকুরকে গিয়ে বললেন যে সোনো সোনো নিত্যানন্দ সোন হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া এই ভিক্ষা বলকৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা তো মহাপ্রভু প্রচারে নির্দেশ দিলেন স্বয়ং নিত্যানন্দ প্রভুকে হরিদাস ঠাকুরকে তাই প্রচার ছাড়া আমাদের উপায় নাই গৌরিয়া বৈষ্ণব মানে হচ্ছে প্রচার মহাপ্রভুর অনুগামী তার প্রধান লক্ষণ হচ্ছে সে প্রচার করবে তখন রামানুজাচার্যও তিনি প্রচার করেছেন ব্যাপকভাবে প্রচার করেছেন সারা ভারতবর্ষে বিষ্ণু ভক্তির বিপ্লব ঘটিয়েছেন তিনি কারণ সেই সময় যখন রামানুজাচার্য প্রচার করছেন তখন শঙ্করাচার্যের প্রভাব খুব বেশি মায়াবাদ সে মায়াবাদ দর্শনকে খণ্ড করে দিয়ে তিনি তীব্রভাবে তিনি প্রচার করেছেন এনারা হচ্ছেন রেভলিউশনারি প্রেচার অর্থাৎ একটা বিপ্লব নিয়ে এসেছেন যেমন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ভক্তি বিনোদ ঠাকুর এরা কৃষ্ণ ভক্তির প্রচারে একটা বিপ্লব নিয়ে এসেছেন আর আমাদের শিল প্রভুপাধ সারা পৃথিবীতে কৃষ্ণ প্রচারের বিপ্লব ঘটিয়েছেন তাই এনারা কোনো সাধারণ ব্যক্তিত্ব নন কারণ বলা হচ্ছে চৈতন্য চরিতামৃতে কে প্রচার করতে পারে যাদের কৃষ্ণ শক্তি লাভ হয়েছে কৃষ্ণের শক্তি ছাড়া প্রচার করা যায় না কেউ যদি ভাবে আমি প্রচার করছি তাহলে সেটা বোকামি হবে কৃষ্ণ শক্তি বিনা কেউ প্রচার করতে পারে না তাই এনারা কেউ সাধারণ নন এনারা তো সকলেই যেগুলো নাম বললাম তারা তো ভগবানের নিত্যসিদ্ধ পার্শ্বদ এনারা কিন্তু তারা পথ দেখিয়ে দিয়েছেন আমাদেরকেও যে আমরা কিভাবে প্রচার করতে পারি এখন প্রচার করতে গেলে গুণাবলী থাকা দরকার অনেকে ভাবে যে জ্ঞান দিয়ে প্রচার জ্ঞান দিয়ে প্রচার হয় না বাগ্মিতার দ্বারা প্রচার হয় না সে ভক্তি সিদ্ধান্ত সার্জি ঠাকুর বলছেন টিয়া পাখিও ভগবদ্গীতার শ্লোক বলতে পারবে তাই জ্ঞানের দ্বারা প্রচার হয় না কার দ্বারা প্রচার হয় শুদ্ধতাই হচ্ছে প্রচারের বল প্রপাত বলছেন পিওরিটি ইজ দ্য ফোর্স শুদ্ধতা শুদ্ধতাই হচ্ছে আমাদের প্রচারের শক্তি সেই কারণে ছিল প্রভুপাদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমাদের ইস্কনে দীক্ষা নিতে গেলে চারটে নিয়ম পালন করতে হয় কারণ এটাই হচ্ছে শুদ্ধতার প্রতীক এই শুদ্ধতা না থাকলে খালি ভগবদ্গীতা শ্রীমদ্ ভাগবতের জ্ঞান লাভ করলেই প্রচার করা যায় না যে কেউ কৃষ্ণ কথা বলতে পারে বই পড়ে কিন্তু যদি সেই জ্ঞান হৃদয় উপলব্ধি না হয় কৃষ্ণ ভক্তি মানে হচ্ছে হৃদয়ের পরিবর্তন আর কৃষ্ণ ভক্তই হৃদয়ের পরিবর্তন ঘটাতে পারে কারণ তার হৃদয় পরিবর্তিত হয়েছে তো কে আমাদের হৃদয় পরিবর্তন করতে পারবে যার হৃদয় পরিবর্তিত হয়েছে এবং শুদ্ধতার মাধ্যম দিয়ে হৃদয় পরিবর্তিত হয় তো সেই কারণে প্রচারকের মনোভাব দৈন্য মনোভাব দৈন্যতা দৈনতা না থাকলে প্রচার হয় না আমরা যে ভগবানের একজন নগণ্য সেবক এবং তার নির্দেশে তার সন্তুষ্টি বিধানের জন্য আমরা প্রচার করার চেষ্টা করছি তো পরে মহাপ্রভু লীলাতেও ব্যাখ্যা করব। কিভাবে মহাপ্রভু দেখাচ্ছেন যে প্রচারকের কি মনোভাব হওয়া উচিত তো তার আগে আমি রামানুজাচার্যের কিছু প্রচার কাহিনী বলবো কীভাবে রামানুজাচার্য প্রচার করেছেন তো রামানুজাচার্য প্রচার করছেন দক্ষিণ ভারতে তিনি শ্রীরঙ্গম থেকে তিনি তিরুপতি যাবেন তো রাস্তায় তিনি অষ্ট সহস্র একটি গ্রামে তিনি রাত্রি বাস করবেন মহাপ্রভু যেমন প্রতি রাত্রে একটা বাড়িতে থাকতেন রামচার্য যখন হাঁটতেন বিভিন্ন জায়গায় প্রচারের জন্য সে সময় তো গাড়ি প্লেন ট্রেন ছিল না সে সময় হেঁটে হেঁটে প্রচার করতে হতো তো তার শিষ্যদের বাড়িতে থাকতেন ব্রাহ্মণদের বাড়িতে থাকতেন তো অষ্টসহস্র গ্রামে ছিল ভক্তি শিল শ্রীপাদ রামানুজাচার্যের দুজন শিষ্য ছিল তো একজনের নাম হচ্ছে যজ্ঞেশ আর আরেকজনের নাম হচ্ছে বরদাচার্য তো যজ্ঞেশ হচ্ছে খুব বড় লোক অত্যন্ত সভ্রান্ত পরিবারের অনেক টাকা পয়সার মালিক তার নাম হচ্ছে যজ্ঞেশ আর আরেকজন শিষ্য তার নাম হচ্ছে বরোদাচার্য তিনি হচ্ছেন ব্রাহ্মণ গরিব ব্রাহ্মণ এবং তার স্ত্রীর নাম হচ্ছে লক্ষ্মী দেবী তার স্ত্রীর নাম লক্ষ্মী দেবী হলেও অত্যন্ত গরিব তাদের পরিবার কারণ ব্রাহ্মণ সাধারণত গরিবভাবে থাকে কারণ দানের উপর থাকে তো রামানুজাচার্য ঠিক করেছেন যে তিনি রাত্রিবেলায় যজ্ঞেশের বাড়িতে থাকবেন তো তার দুই শিষ্যকে যজ্ঞেশের বাড়িতে পাঠিয়েছে কিসের জন্য পাঠিয়েছে খবর দিতে যে গুরুদেব ওখানে থাকবেন তো যখন দুজন শিষ্য যজ্ঞেশের বাড়িতে পৌঁছেছে যজ্ঞেশ যখন শুনেছে শ্রীপাদ রামানুজাচার্য তার শিষ্যদেরকে নিয়ে তার বাড়িতে থাকবে তার খুব আনন্দ খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা করতে শুরু করেছে কোথায় গুরুদেব থাকবে গুরুদেব কী খাবেন গুরুদেব কী করে রিসেপশন হবে গুরুদেব গুরুদেব খুব ব্যস্ত কিন্তু যে দুজন খবরটা নিয়ে গেল তাদেরকে আর কিছু রিসেপশন করেনি এবং তাদেরকে কোনো সম্মান প্রদান করেনি জলও দেয়নি খেতে তো সেটা খবর দিয়ে আবার ফিরে এসেছে দুজন শিষ্য রামানুজাচার্যের কাছে তো রামনুজাচার্য জিজ্ঞেস করছে কী ব্যাপার সব ঠিকঠাক আছে তো বলছে হ্যাঁ যজ্ঞেস তো খুব ব্যস্ত আপনাকে একদম রিসেপশন করার জন্য অত্যন্ত আনন্দিত আনন্দে উদ্বেল উদ্বেলিত হয়ে পড়েছে সব রেডি উনি তখন যে বলছে ওটা আমি জিজ্ঞেস করছি না আমি জিজ্ঞেস করছি যজ্ঞেশ তোমাদেরকে কেমন ব্যবহার করলো বলছে আমাদেরকে ব্যবহার কি করবে আমরা তো ওখানে ছিলাম সেটাই বুঝতে পারল না কারণ এত ব্যস্ত হয়ে পড়েছে তো তখন যে বলছে যেখানে বৈষ্ণব অবজ্ঞা হয় সেই গৃহে তো আমি যাব না তাই যজ্ঞেশের বাড়ি যাওয়া ক্যান্সেল আর খবরও দেয়নি ওই যে ওখানে যাবো না তো কোথায় যাবো আমরা যাব হচ্ছে বরদাচার্যের বাড়িতে কোনো খবর টবর না দিয়ে চললো তো সবাই গিয়ে হাজির বরোদাচার্যের বাড়িতে তো বরোদাচার্য তো নাই সে তো ভিক্ষা করতে গেছে তার স্ত্রী আছে লক্ষ্মী দেবী তো লক্ষ্মীদেবী গুরুদেবকে দেখে তো অবাক খালি তো গুরুদেব নাই গুরুদেবের সব মানে প্রধান প্রধান শিষ্যরা ওনার সঙ্গে আছেন বিরাট ব্যাপার তো খুব আনন্দ পেয়েছে খুব আনন্দ পেয়েছে কিন্তু খুব চিন্তাতেও পড়েছে সে গুরুদেব তো এসে গেছে তার শিষ্যদেরকে নিয়ে আমার তো আনন্দ ব্যাপার কিন্তু খাওয়াবো কি ঘরে তো কিছু নাই তো তখন বলেছেন চরণ ধৌত করে দিয়েছে রিসেপশন করেছে তারপরে বলছে এখানে পাশেই একটা পুকুর আছে সেখানে আপনারা স্নান করুন আমি তার মধ্যে ভোগ রান্না করে নারায়ণকে নিবেদন করব তারপরে আপনারা প্রসাদ পাবেন তো সেটা বলে দেবী রান্না করে ঢুকেছে তো ঢুকে দেখছে কিছুই নাই ফাঁকা রান্নাঘর ফাঁকা তো কি করবে তো গৃহে গুরুদেব এসেছেন সেবা না করলে তো অপরাধ হবে খুব চিন্তায় পড়েছে তো সেই গ্রামে একটি বড়লোক ব্যক্তি ছিল ব্যবসায়ী ব্যক্তি আর সেই ব্যবসায়ী ব্যক্তিটি লক্ষ্মী দেবীর সৌন্দর্যে খুব আকৃষ্ট ছিল লক্ষ্মীদেবী খুব সুন্দর অপূর্বা সুন্দরী ছিলেন তো সেই সৌন্দর্যের প্রতি আকৃষ্ট ছিল এবং তাকে বারবার বিভিন্ন মহিলার দ্বারা বিভিন্ন অফার পাঠাতো যে তুমি আমার কাছে চলে আসো এই গরিব ব্রাহ্মণের সঙ্গে থেকে কী লাভ বিভিন্নভাবে লোভ দেখাতো কিন্তু লক্ষ্মীদেবী তো সতী নারী স্বামী ছাড়া তো অন্য কারো কাছে থাকবে না তাই বারবার তাকে প্রত্যাখ্যান করতো তো ওই সে ব্যবসায়ী আশা ছেড়ে দিয়েছিল যে আমার আর আশা নেই কিন্তু আজকে লক্ষ্মী দেবী ভাবলেন যে ওই ব্যবসায়ী লোক ছাড়া আমার আর কোনো উপায় নেই আজকে ওই সাহায্য করতে পারবে তো সে কী করেছে সে পেছনের দরজা দিয়ে সেই ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে গেছে বলছে যে আপনার যে এতদিনের বাসনা ছিল সেই বাসনা আজকে রাত্রিবেলায় আপনাকে আমি পূর্ণ করবো কিন্তু আমার বাড়িতে গুরুদেব এসেছেন এবং তার অনেক শিষ্য এসেছেন তাদের সেবা করার জন্য যা যা দরকার সেটা আপনি পাঠানোর ব্যবস্থা করুন তো ব্যবসায়ী বলছে কোনো চিন্তা করেন না আমি ঠিক পাঠিয়ে দেবো এখনই পাঠিয়ে দিছে তো লক্ষ্মী দেবী বাড়ি ফিরে এসেছে তো এসে দেখছে যে সব কিছু রেডি সব সুন্দর সুন্দর সামগ্রী পাঠিয়েছে দামি দামি জিনিস তো লক্ষ্মী দেবীতে খুব আনন্দ সহকারে রান্না করেছে ভগবানকে ভোগ লাগিয়েছে তারপরে গুরুদেব এবং তার শিষ্যদেরকে সুন্দরভাবে সেবা করছে তো ইতিমধ্যে লক্ষ্মী দেবীর স্বামী তিনি এসেছেন বরদাচার্য ঘরে এসে দেখছে গুরুদেব তার শিষ্যদেরকে নিয়ে দুর্দান্ত ফিস্ট প্রসাদ পাচ্ছে তো বলতে যে কিছু তো আমি তো নিয়ে এলাম ভিক্ষা করে এখন তো রান্না হওয়ার কথা তার আগে সব হয়ে গেছে তো খুশি হয়েছে কিন্তু ভাবছে কি করে হলো এটা কি করে সম্ভব আমাদের বাড়িতে তো কিছুই নেই তো গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করছে কি ব্যাপার এত সুন্দর আয়োজন তখন লক্ষ্মীদেবী তো ভয়ে ভয়ে মাথা নিচু করে ব্যাপারটা বলেছে যে এই আমি করেছি ভাবছে তো আমার আজকে অবস্থা খারাপ কিন্তু যখন লক্ষ্মীদেবীর কাছ থেকে শুনেছে বরদাচার্য তখন সে ভাব সে খুব আনন্দ পেয়ে যায় চিৎকার করছে যে আজকে আমার জীবনটা সার্থক যে আমি তোমার মতো একজন সতী নারী পেয়েছি যে বৈদিক শাস্ত্রের সারটাকে উপলব্ধি করতে পেরেছে বৈদিক শাস্ত্রের সার হচ্ছে ভগবানের প্রতিনিধি গুরুদেবের সেবা করাটাই হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের সার তো তুমি সেটা বুঝতে পেরেছ আমি তো বুঝতে পারলাম না তোমার জীবনটা সার্থক আর আমার জীবনটা সার্থক কারণ তোমার মতো আমি স্ত্রী পেয়েছি তো লক্ষ্মীদেবী তো খুব খুশি হয়ে গেছে যাক স্বামীর ব্যাপারটা কাটলো তো এখন দুজনে গিয়ে স্বামী স্ত্রী দুজনে গিয়ে রামুজাচার্যের কাছে গিয়ে বলেছে ব্যাপারটা তো রামনুজাচার্য বলছে কোনো চিন্তা করো না এখন তোমরা প্রসাদ পাও প্রসাদ পেয়েছে তো দুজনে প্রসাদ পাওয়ার পরে রামুজাচার্য বলছে তুমি এই মহাপ্রসাদ নিয়ে সেই ব্যবসায়ীর কাছে যাও তাকে প্রসাদ খেতে দাও তারপরে দেখা যাক কি হয় তো দুজন গেছে সেই ব্যবসায়ীর কাছে তো বড়দাচার্য বাইরে আছে আর দেবী ভেতরে ঢুকেছে তো ঢুকে বলছে আপনার বাসনা আমি পূর্ণ করবো কিন্তু তার আগে আমার গুরুদেব আপনার জন্য প্রসাদ পাঠিয়েছে আপনি প্রসাদটাকে সেবা করুন বলছে কোনো অসুবিধা নেই তো সুন্দর প্রসাদ প্রসাদ পাচ্ছে প্রসাদ পাচ্ছে আর তার পরিবর্তন আসছে ধীরে ধীরে যখন প্রসাদ পাওয়া শেষ তার হৃদয় থেকে কামও শেষ কার কাম নাই তো অবাক হয়ে গেছে বলছে আমার এখন হৃদয় তার লক্ষ্মী দেবীকে দেখে মায়ের মতো লাগছে তো প্রণাম করেছে তখন তাকে বলছে যে আমার তো যে কোন নরকে আমি যেতাম তা আপনি আমাকে বাঁচিয়েছেন তা আপনি আমাকে রক্ষা করুন আপনার গুরুদেবের কাছে নিয়ে চলুন তো লক্ষ্মী দেবী খুব খুশি হয়েছে তো তখন লক্ষ্মী দেবী তার স্বামী বরদাচার্য এবং ব্যবসায়ী তিনজনে গিয়ে রামাচার্য চরণে আত্মনিবেদন করেছে এবং রামাচার্য সেই ব্যবসায়ীকে দীক্ষা প্রদান করেছে তো কীরকম প্রচার এইটা হচ্ছে মহান আচার্যদের প্রচার এখান থেকে অনেক শিক্ষা আমরা লাভ করব। তো প্রথম শিক্ষা হচ্ছে দয়া করে লক্ষ্মী দেবীকে অনুকরণ করবেন না কারণ বিপদ ঘটতে পারে কারণ লক্ষ্মী দেবী এবং আমরা কেউ লক্ষ্মী দেবী নই আর আমরা কেউ রাম নই তাই এইগুলো থেকে এই সমস্ত লীলা থেকে আমরা অনুকরণ করব না এখান থেকে আমরা শিক্ষা লাভ করব। এর দ্বারা আমরা কি শিক্ষা লাভ করতে পারি যে গুরুদেবের সেবার জন্য আমাদের সব কিছু আমাদেরকে আত্মনিবেদন করে দেওয়া দরকার এটা হচ্ছে শিষ্যের লক্ষণ শিষ্য মানে হচ্ছে নম ওং মানে আমার বলে আর কিছু নেই প্রণাম মন্ত্র কি নম ওং বিষ্ণুপাধায় অর্থাৎ আমার বলে যখন কিছু থাকবে না তারই সে হচ্ছে শিষ্য আর আমার বলে যত যতদিন কিছু থাকবে সে শিষ্য নয় এটা হচ্ছে শিষ্যের যোগ্যতা শিষ্য হচ্ছে সেই হচ্ছে শিষ্য যে গুরুদেবের সেবার জন্য সমস্ত কিছুকে অর্পণ করে তো আমরা তো সব কিছু অর্পণ করি না একটু একটু অর্পণ করি তাই না অল্প অল্প করি অল্প অল্প একশো টাকা রোজগার হলে দশ টাকা দিলাম গুরুদেবকে এক কোটি টাকা রোজগার করলে এক হাজার টাকা দিলাম দশ হাজার টাকা দিলাম ভাবলাম আমি বিরাট শিষ্য হয়ে গেছি গুরুদেবকে আমি এত টাকা দিয়েছি অনেকে আবার বলে সাধারণত দান বলতে হয় না অনেকে বলে আমি এত দিয়েছি আমি অত দিয়েছি তো সব কিছুই হচ্ছে ভগবানের শিল্প প্রভুপাত ব্যাখ্যা করছেন শ্রীমৎ ভাগবতের তাৎপর্যে এই জগতে যত কিছু সম্পত্তি আছে তার মালিক হচ্ছে ভগবান এবং ভগবানের শুদ্ধ ভক্তরা অর্থাৎ আমরা তাদের আমাদের সম্পদ তাদেরকে দিচ্ছি না আমরা তাদের সম্পদ তাদেরকে দিচ্ছি এবং আমরা এটা উপলব্ধি করার চেষ্টা করছি এটা হচ্ছে তাদের এটা বলেছে গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতো তাই না গঙ্গা পুজো কী দিয়ে হয় গঙ্গা জল দিয়ে হয় ঠিক একইভাবে গুরুদেবের সম্পত্তি দিয়েই আমরা গুরুদেবের পূজা করব। সব কিছু তো তার মালিক কিন্তু এটা আমরা বুঝতে পারি না বলে আমাদেরকে অভ্যাস করতে হয় কিন্তু লক্ষ্মী দেবী সেটা পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছিলেন আর শুদ্ধ ভক্তের উচ্ছিষ্ট অত্যন্ত শক্তিশালী ভগবানের প্রসাদের থেকেও ভগবানের শুদ্ধ ভক্তের প্রসাদের শক্তি বেশি এটাই শিক্ষা দেওয়া হচ্ছে এই জন্য জগন্নাথ প্রসাদ প্রথমে বিমলা দেবীকে দেওয়া হয় তারপরে ওটা মহাপ্রসাদ হয় তার আগে প্রসাদ তারপরে ওটা মহাপ্রসাদ হচ্ছে তো ভক্তের মহিমা ভগবান এই জগতে প্রচার করছেন যে ভগবান দেখাচ্ছেন যে ভক্তের কৃপা ভগবানের থেকেও বেশি শক্তিশালী তো রামানুজাচার্যের উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে তার হৃদয়ের কাম এক মুহূর্তে চলে গেল তো আমি এই ক্লাসটা দিচ্ছিলাম রামানুজাচার্যের আবির্ভাব তিথিতে কিছু কলেজ স্টুডেন্টদেরকে তো তাদের মধ্যে তো অনেকে দীক্ষা লাভ করেছে বলছে প্রভু আপনি তো বললেন বৈষ্ণব উচ্ছিষ্ট পেলে হৃদয়ে কাম চলে যায় এ তো একবার হয়ে গেল তা আমি তো গুরুদেবের প্রচুর পাচ্ছি অনেক দিন পেলাম তো আমার তো যাচ্ছে না কি ব্যাপার হচ্ছে এটা তো এটাও আমাদের মধ্যে প্রশ্ন জাগে যে সেই ব্যবসায়ী তো একবার খেয়ে হয়ে গেল আমরা তো প্রায় পাচ্ছি তাই না আমাদের হচ্ছে না কেন মহাপ্রসাদের শক্তি মনে কমে গেছে এক হাজার বছর আগে যে শক্তি ছিল সেটা এখন কমে গেছে শক্তিটা শক্তি একই আছে কিন্তু আমাদের শ্রদ্ধা নেই এটা হচ্ছে বিশ্বাস এখন কালকে একটা সুন্দর কোট পড়ছিলাম যে আমি ছাত্রাতে ক্লাস দিচ্ছিলাম এটা একটা কোইন্সিডেন্স তো চাতরাতে ক্লাস দিচ্ছিলাম তখন একজন মাতাজি এসে যে প্রভু আমরা যে ভগবানকে ভোগ লাগাই ভগবানটা খায় তো একই তো থাকে খায় কি করে তো ভক্ত কিন্তু আমি বললাম আপনার কী মনে হয় খায় না খায় না বলছে মাঝে মাঝে বিশ্বাস হয় একবার দেখেছিলাম একজন ভোগ লাগালো দেখলাম এতগুলো রাইস ভগবানকে ভোগ লাগালাম অল্প আছে তার মানে ভগবান খেয়েছে তার মানে আমি তখন বললাম যে ভগবানকে দেখাতে হবে তা নাহলে আপনার বিশ্বাস হবে না তাই তো বলছে সেরকম না আমি বললাম আমাদের যেমন খেলে কমে যায় কিন্তু ভগবান খেলে কমে না এই জন্য ভগবানকে ভোগ লাগালে আমাদের কোনো চিন্তা থাকে না তাই না যদি ভগবান সব খেয়ে নিত তাহলে তো ভোগ লাগাতাম না আমরা তো ভগবান সমস্ত ইন্দ্রিয় দিয়ে সব ইন্দ্রিয়ের কাজ করতে পারে এটা হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের পার্থক্য আমরা চোখ দিয়ে খালি দেখতে পাই কান দিয়ে শুনতে পাই আর জিভা দিয়ে খেতে পারি তাই না কিন্তু ভগবান চোখ দিয়েও খেতে পারে এটা হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের পার্থক্য আর ভগবান খেয়ে এজ ইট ইজ রেখে দিতে পারে গোবর্ধন লীলা তো আমরা দেখেছি যে ভগবান খাচ্ছে তারপরে আবার এজ ইট ইজ থেকে যাচ্ছে তো আমি এটা গুরু শিষ্যের কথা কালকে পড়ছিলাম একজন পাঠিয়েছে আমাকে তো সেও একই প্রশ্ন করেছে খুব ইন্সিডেন্স তো সেখানেও শিষ্য গুরুদেবকে জিজ্ঞেস করছে গুরুদেব ভগবান কি খায় তখন গুরুদেব কোনো উত্তর দেয়নি তারপরে গুরুদেব বলছে যে আমি গীতার একটা শ্লোক দিলাম তোমরা সকলে মুগস্থ করো তো সকলে মুখস্ত করেছে তো মুখস্থ হয়ে গেছে সবাই সবাইকে ডেকেছে সবার মুখস্থ হয়েছে বলছে হ্যাঁ তখন গুরুদেব বলছে যে শ্লোকটা তুমি মুখস্থ কোথায় আছে শ্লোকটা তোমার মনে আছে তাই তো তো শ্লোকটা তো তোমার মনে আছে তার মানে সব শ্লোকটা কি বই আছে না নাই বলছে হ্যাঁ গুরুদেব তো শ্লোকটা তো বইয়েও আছে আর তোমার মনেও আছে তাই তোমার মনে শ্লোকটা সূক্ষ্মভাবে আছে আর বইয়ে শ্লোকটা স্থূলভাবে আছে একই সঙ্গে দু জায়গায় আছে ঠিক একইভাবে ভগবান যখন খায় তখন খায়। ওটা থেকে যায় আর আমরা স্থূলভাবে খাই এটা হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের পার্থক্য খাওয়াটা একই কিন্তু ভগবান সূক্ষ্মভাবে খায় আর আমরা স্থূলভাবে খায় কারণ আমাদের শরীরটা যে স্থূল শরীর সেজন্য স্থূলভাবে খেতে হয় কিন্তু ভগবানের শরীর তো চিন্ময় তাই তাকে স্থূলভাবে খেতে হয় না এটা হচ্ছে ভগবানের সঙ্গে আমার আমাদের পার্থক্য তো কি আপনাদের বিশ্বাস হয় ভগবান খাই তো হরে কৃষ্ণ ভগবান খায় তখন ভগবান তো খায় কিন্তু ভগবানের খাওয়ার পরে ভগবানের ভক্তরা যখন সেটা খায় তার শক্তি আরো বেড়ে যায় এই জন্য বলা হচ্ছে ভক্তপদরাজ পদ জল ভক্তের উচ্ছিষ্ট তিন সাধনার বল এই তিনটে জিনিস খুব শক্তিশালী কি কি চরণ ধুলি দু নম্বর হচ্ছে ভক্তের পদধৌত জল আর ভক্তের উচ্ছিষ্ট এই তিনটে জাগতিক বিচারে সব থেকে নিকৃষ্ট তাই না এটো খাওয়া চরণে ধুলি আর চরণ লোকে দেখে বলে কি বাজে এর একটা নোংরা নোংরা জিনিস তা এটো কাছে অনেকে বলে ছিচি করে অনেকে কিন্তু যেটা জাগতিক বিচারে সবথেকে নিকৃষ্ট আধ্যাত্মিক বিচারে সেটা হচ্ছে সব থেকে সর্বশ্রেষ্ঠ এটা হচ্ছে জড়জগত আর চিন্ময় জগতের মধ্যে পার্থক্য এই জগতে জাগতিক বিচারে কারো পায়ের ধুলো পায়ের জল আর এটো খাবার যেটা সব থেকে খারাপ কিন্তু সেটাই আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে আধ্যাত্মিক বিচার সর্বশ্রেষ্ঠ খুব শক্তিশালী তো রামানুজাচার্য এই লীলার মাধ্যম দিয়ে দেখালেন যে শুদ্ধ ভক্তের মহাপ্রসাদ কত শক্তিশালী এক মুহূর্তে হৃদয়ের কামকে দূরীভূত করতে পারে এটা হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্তের শক্তি রামানুজাচার্যের শক্তি তো একই রামানুজাচার্য তিনি একটা গ্রামে গেছেন তো সেই গ্রামে সকলে শিবের উপাসক আর রামানুজাচার্য তো বিষ্ণু ভক্তি প্রচার করছেন তোনার তো খুব ইচ্ছা যে সকলে বিষ্ণু ভক্ত হোক তো রামানুজাচার্য দেখছে সেই গ্রামের লোকেরা সকলে একটা পুকুরে স্নান করে তো রামানুজাচার্যের মাথায় একটা বুদ্ধি এসেছে তখন তিনি তার একজন শিষ্য তার শিষ্যের নাম হচ্ছে দাসরথী তো দাসরথীকে দেখে বলছে দাসরথী তুমি ওই পুকুরটায় যাও আর পাটা ধুয়ে চলে আসো তো দশরথী বুঝতে পারছেন কি ব্যাপার আমাকে গুরুদেব এরকম কেন বলছে তো সে গেছে দশরথী পুকুরের জলে গিয়ে পাটা ধুয়ে আবার চলে এসেছে তারপরে গ্রামের লোকেরা যখন সেই পুকুরে স্নান করতে গেছে তো স্নান করে যখন উপরে উঠে আসছে পুকুর থেকে তখন তাদের হৃদয়ে বিষ্ণু ভক্তি জাগরিত হয়ে গেছে তারা সকলে গিয়ে রাম্যের কাছে পৌঁছে গেছে পুরো গ্রাম পুরো গ্রামবাসী রামচার্যের চরণে আত্মনিবেদন করেছে এবং তারা সকলে বিষ্ণু ভক্তে পরিণত হয়েছে এটা হচ্ছে শুদ্ধ ভক্তের চরণ ধোয়া জলের ফল বিশ্বাস হয় আপনাদের বিশ্বাস হচ্ছে অল্প অল্প হচ্ছে নাকি অল্প অল্প তো এই শ্রদ্ধা যত বাড়বে ভক্তি হচ্ছে শ্রদ্ধার উপর নির্ভরশীল যার যত বেশি শ্রদ্ধা তার ভক্তি তত বেশি গাঢ় হবে আর এই জগৎটা হচ্ছে অশ্রদ্ধার জগৎ কেউ কাউকে শ্রদ্ধা করে না আর চিন্ময় জগৎটা হচ্ছে শ্রদ্ধার জগৎ তাই রামানুজাচার্য এই লীলার মাধ্যম দিয়ে দেখালেন যে কিভাবে শুদ্ধ ভক্তের মহাপ্রসাদের মাধ্যম দিয়ে জীবন পরিবর্তিত হতে পারে আরেকটা যে সতী নারীর কি শক্তি সতীত্বের কি তীব্র শক্তি থাকতে পারে লক্ষ্মীদেবীর কত শক্তি এই লীলার মাধ্যম দিয়ে আমরা সেটা বুঝতে পারছি তো এইভাবে শুদ্ধ ভক্তরা যখন লীলা প্রকাশ করেন তার মাধ্যম দিয়ে বিভিন্ন শিক্ষা আমাদেরকে প্রদান করে থাকেন এখন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনিও কৃষ্ণ ভক্তির প্রচার করেছেন তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম তো তিনি কি এই প্রচারটা করতে পারতেন তো পারতেন না মহাপ্রভু পারতেন হ্যাঁ না না তো করলেন না কেন তাহলে ইস্কনের অত ঝেমেলা থাকতো না তো কেন করলেন না তার কারণটা হচ্ছে ভগবান চান ভক্তের মহিমা এই জগতে প্রচারিত কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে একাই তো এক এক মুহূর্তে সমস্তকে শেষ করে দিতে পারত তো আঠেরো দিন এত নাটক করার কি দরকার ছিল কারণ একটাই কারণ তিনি চেয়েছিলেন তিনি পাণ্ডবদেরকে মহিমান্বিত করতে তিনি চেয়েছিলেন যে অর্জুনকে সমস্ত কিছুর মহিমা প্রদান করার জন্য যেমন অর্জুন যুদ্ধ করতে চাইছে না তখন অর্জুনকে বলছে কৃষ্ণ তুমি ভেবো না যে তুমি যুদ্ধ না করলে কিছু হবে না আমি অলরেডি সবাইকে মেরে রেখেছি তুমি যদি মারো তাহলে ক্রেডিটটা তুমি পাবে এটা হচ্ছে কৃষ্ণের চিন্তাধারা তিনি চান সবসময় তার ভক্তরা মহিমান্বিত হোক ভক্ত চায় ভগবান মহিমান্বিত হোক আর ভগবান চান ভক্ত মহিমান্বিত হোক এটা এটা তাই মহাপ্রভু তিনি চাইলেন যে আমার সেনাপতি ভক্ত এটা করবে আমি কেন করব সেই কারণে তিনি তার সেনাপতি ভক্তকে পাঠালেন এবং তিনি বললেন যে আমি আমার